আসলে লকডাউন করার পূর্বের অবস্থা আমাদের প্রায় 300 রোগী ছিল। আমরা এখন নতুন রোগী আছে 24 জন রোগী নতুন এসেছে। আমরা করোনার বিস্তারটা এমন ভাবে হয়েছে যে সোশ্যাল বিস্তারটা আরম্ভ হয়ে গেল দেখলাম সারা বাংলাদেশে। যেমন আমরা 3 এপ্রিলে কুমিল্লায় প্রথম রোগী ধরা পড়লো, আমাদের সারা জেলার মধ্যে প্রথম রোগী। সেই জায়গা আজকে কুমিল্লাতে 3,000 সাড়ে 3,000 রোগী তৈরি হয়ে গেছে। এর ভিতরে কুমিল্লাতে সবচেয়ে বেশি ক্যাজুয়ালিটি মৃত্যুবরণ করছে আমাদের হিসাবে। কুমিল্লাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের সব জায়গাতে রেড জোন ঘোষণা করার পর আংশিকভাবে ওয়ার্ড ভিত্তিক সিটি কর্পোরেশনগুলোতে ওয়ার্ড ভিত্তিক লকডাউনের কথা যখন শুরু হয়েছে তখনই আমরা আমাদের স্ট্যাটিস্টিক নিয়ে কুমিল্লাতে 4টা ওয়ার্ডে আমরা লকডাউন করে দিয়েছি। 4টা ওয়ার্ডে লকডাউন করতে একটা সুবিধা হয়েছে আমাদের, যেখানে 300 রোগী ছিল সেখানে বিস্তার হয়তো 3,000 রোগী হয়ে যেত, সেখানে রোগী বাড়ে না, রোগী কমছে, 24 জন রোগী আছে টোটাল। 24 জন রোগী মাত্র নতুন হয়েছে। 300 রোগীর থেকে আমরা কন্ট্রোল করে 24 জনে আনছি। আমরা এই 21-23 তারিখ পর্যন্ত আমাদের সময় আছে, 3 তারিখের মূল্যায়ন করে আমরা দেখব যদি এটা আরো কমে যায় বা যদি 21 জনের জায়গায় যদি সেখানে আরো 1-2 জন 3 জন হয় তাহলে আমাদের এরিয়াকে লকডাউন করতে হবে না। তবে আমাদের এরিয়ার লোকজনকে আমরা অনুরোধ করব যাতে সচেতনতাভাবে যেগুলো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা যা যা নিয়ম স্বাস্থ্যবিধিগুলো মেনে যাতে তারা চলে, চললে তাদের এরিয়াতে তারা সেফলি বসবাস করতে পারবে। আর দ্বিতীয় হচ্ছে যে আসলে করোনাটা আমরা কুমিল্লাতে আমি কখনোই হালকাভাবে দেখিনি, করোনাটা দেখিনি এই জন্যে যে আমরা করোনা শুরু হওয়ার পরে প্রথম স্টেজে আমরা যেটা করেছিলাম সেটা আমরা অ্যাওয়ারনেসের জন্য এলাকা এলাকা আমরা লিফলেট করেছি কিভাবে চলাফেরা করতে হবে, সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে, হাত ধুতে হবে, সাবান দিতে হবে। আমি প্রায় প্রত্যেক এরিয়াতে আমাদের ওয়ার্ড কাউন্সিলর আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে আমাদের জনপ্রতিনিধিরা আছে ইউনিয়ন কাউন্সিলরদের মাধ্যমে চেয়ারম্যানদের মাধ্যমে আমি প্রথম 50,000 মাস্ক তাদেরকে দিয়েছি এবং 50,000 উপর সাবান দিয়েছি যাতে হতদরিদ্র মানুষের কাছে এগুলো পৌঁছে দিতে পারে, যাতে মানুষ এই সাবান দিয়ে হাত ধুয়ে তারা সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে। আমরা কিছুদিনের মধ্যে দেখলাম যে বাংলাদেশে রোগের বিস্তার শুরু হয়েছে এবং কুমিল্লার দিকে আসছে। আমরা তখন যখন জাতীয় পর্যায়ে যখন বিভিন্ন এলাকাকে লকডাউন ঘোষণা করা হলো জাতীয় পর্যায়ে, তখন আমরা কুমিল্লাতে লকডাউন দিয়েছিলাম। আমি ব্যক্তিগত পর্যায়ে অনেক কষ্ট করেছি তখন যাতে লকডাউনটা ঠিকভাবে চলে, কিন্তু আসলে সব কিছুই হচ্ছে সকলের সহযোগিতা ছাড়া কোনো কাজে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। আমরা সেই সময় অনেক 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 কঠিনভাবে করার পরেও যখন রোজার আগে এপ্রিল মাসের দিকে দেখা গেল মানুষ একটু বেশি অস্থির হয়ে গেছে, সেই সময় মানুষ যাতায়াত আরম্ভ করলো এবং কুমিল্লাতে রোগের বিস্তার আরম্ভ করলো। এপ্রিলের 1 তারিখের থেকে আমাদের প্রথম 3 তারিখে আমরা প্রথম রোগী পেলাম কুমিল্লা জেলায়। এরপর থেকে এপ্রিল মে এই 2 মাসে আস্তে আস্তে রোগ বৃদ্ধি আরম্ভ হলো। আমি চেষ্টা করেছি কুমিল্লাতে সবসময় ঈদের সময় আমি আমার কুমিল্লার দোকান বন্ধ করতে দিইনি, তারপরও মানুষ কথা শুন না লুকিয়ে রাত্রে দিনে দেখা যায় বাইরে দিয়ে দোকান বন্ধ করে ভিতরে 100 জন কাস্টমার নিয়ে বসে আছে, কারণ তাদের মধ্যে অনেক অসুস্থ, আমাদের দলের অনেক কর্মী অসুস্থ, আমাদের অনেক কাউন্সিলর অসুস্থ, আমাদের উপজেলার চেয়ারম্যান টুরুল সাহেব অসুস্থ হয়ে গেছেন, আল্লাহর মেহেরতে ভালো হয়েছেন, আমাদের দলের নেতা বেশ কিছু নেতা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে এই রোগে। আমাদের মহানগর আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের যারা কুমিল্লায় বসবাস করে যেমন আলকাসুর রহমান আমাদের জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের অজিত গোগলের প্রিন্সিপাল ছিল, একজন ত্যাগী পরীক্ষিত নেতা আমাদের দলের, তিনি এই রোগে মৃত্যুবরণ করেছেন। আমাদের 15 নম্বর ওয়ার্ডের সাংবাদিক সম্পাদক মৃত্যুবরণ করেছেন, বিভিন্ন জায়গায় অনেকে মৃত্যুবরণ করেছেন। তারপরও আমাদের কর্মীরা আজকে ব্যাপক সাহস নিয়ে আজকে মাঠে নেমে কাজ করছে। আজকে যেটা হচ্ছে যে আপনারা যেটা দেখেছেন যে আমি চাই যে কুমিল্লার মানুষ সঠিকভাবে ট্রিটমেন্টও পায় এবং তারা যেন আমাদেরকে সাহায্য করে আমরা যেন এই করোনা থেকে কুমিল্লাকে মুক্ত রাখতে পারি। মুক্ত তো এখনো সম্ভব না, অন্তত সীমিত আকারে নিয়ে আসতে পারি। একটা বিষয় একটু বলবেন, আইসিউতে আমার মনে হয় মোর দেন আমি মেডিকেল কলেজে করোনা ইউনিট চালু করার পরে আমার মনে হয় পর্যন্ত 1.5 থেকে 2 হাজার রোগীর ট্রিটমেন্ট সেখানে হয়েছে এবং আইসিউতেই ট্রিটমেন্ট হয়েছে কমপক্ষে 200 মত। আমার কাছে পুরো তথ্য নাই, আমি মাঝে মাঝে তাদের সাথে টেলিফোন করে খবর নিই। আমরা ভেন্টিলেটর সহ 10টা বেডের আইসিউ দিয়ে 155 বেডের করোনা ইউনিট হসপিটাল
500 বেডের একটা ইউনিটে আমরা সেগ্রিগেট করে এটাকে চালু করেছিলাম এবং সেখানে নিয়মিত ট্রিটমেন্ট হচ্ছে। আমি যখন আবার জানতে পারলাম আমার সাথে নিয়মিত তাদের সাথে আমার কথা হয় আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা এবং আমাদের আমাদের যে নেতৃবৃন্দ আছে ডাক্তার নেতৃবৃন্দ তাদের সাথে কথা হয় নিয়মিত, তারা যখন আমাকে আবার জানালো যে আসলে আইসিউর পরেও আমরা যদি হাই ফ্লো অক্সিজেন দিয়ে আইসিইউ বেড তৈরি করতে পারি ভেন্টিলেটর সবাই লাগে না, একটা রোগীর একটু খারাপ অবস্থা থাকলে আমরা যদি অক্সিজেন টক্সিজেন দিয়ে দিতে পারি একদিনে দুই দিন পরে সেই রোগী আবার সুস্থ বাড়ি চিত যেতে পারে। তখন আমরা চিন্তা করলাম, আমি তখন কুমিল্লা বিএমএ নেতৃবৃন্দকে বললাম যে তোমরা একটা হাই ফ্লো অক্সিজেন বেড দাও তোমরা, তখন তারা এগ্রি করলো। আমি সেখানে তিনটা বেড আজকে আমার আমাদের আমার পক্ষে আমরা একটা প্রতিষ্ঠানের কাছ থেকে খরিদ করেছি, আমার পক্ষে আমাদের মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোর্শেদ এবং আমাদের যুবলীগের প্রেসিডেন্ট কনভেনার আবদুল্লাহ মোহাম্মদ শহীদ সেগুলো রিসিভ করেছে, রিসিভ করে সেগুলো হসপিটাল কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিয়েছে। আমাকে একটু আগে বলেছে যে কালকে ফুল ফ্লোতে সেট করার পর তারা এটা চালু করতে পারবে। আমি আজকের এখান থেকে অনুরোধ করব যে আমরা আমাদের সরকারিভাবে আমাদের কুমিল্লা সদর হসপিটালকেও আমরা একটা অংশকে করোনা হসপিটাল হিসাবে চিহ্নিত করব এবং আমরা যে অক্সিজেন প্ল্যান্টটা যেমনি আমরা শুধু শুধু বেড না কুমিল্লা 500 বেড হসপিটালকে এই অবস্থায় আনতে প্রায় 3 কোটি টাকা ব্যয় করে আমি একটা অক্সিজেন প্ল্যান্ট সেখানে তৈরি করতে হয়েছে। সেটা একদিনে কাজ হয় না, এটা আমরা এর আগে একটা টেন্ডার কল করেছিলাম এবং খুব দ্রুত সময় 14-15 দিনের মধ্যে সেই অক্সিজেন প্ল্যান্টটা চালু হয়েছে। সে চালু হওয়ার কারণে আমরা আইসিইউ চালু করতে পেরেছি। ঠিক তেমনিভাবে আমি একটু আগে সুনীল স্যারের সাথে কথা বললাম, আমাকে সে জানালো যে আমাদের সদর হসপিটালে অক্সিজেন প্ল্যান্ট একটা করা হবে, যদি করা হয় সেখানেও আমরা যদি 10-15-20টা বেড তৈরি করে দিতে পারি হাই ফ্লো অক্সিজেন সহ বেডগুলো যদি আমরা দিতে পারি তাহলে সব জায়গাতে এই ট্রিটমেন্টগুলো চলবে। এই ট্রিটমেন্টটা শুধু করোনা না, আমি 3টা বেড এই জন্য দিয়েছি যে আমার কুমিল্লার মানুষ যাতে এখান থেকে বিনামূল্যে ট্রিটমেন্ট পায়। হসপিটাল আমি এই একটা বেডে একটা বেসরকারি ঢাকার একটা বেসরকারি হাসপাতালে একটা বেডে শুয়ে থেকে যদি কেউ ট্রিটমেন্ট নেয়, আমি যে বেডটা তৈরি করে দিয়েছি 3টা বেড, তাকে দৈনিক পেমেন্ট দিতে হয় মিনিমাম 15-20,000 রুপিস মিনিমাম একটা বেড। যে বেডটা আমি দিয়েছি 3টা বেড, এইরকম একটা বেডে ঢাকার কোনো একটা ভালো হসপিটালে শুয়ে যদি কোনো রোগী ট্রিটমেন্ট নিতে, যে কোনো ট্রিটমেন্টে নেয় সেখানে, শুধুমাত্র করোনা না, হাঁপানি, শ্বাসকষ্ট, তারপরে ধরেন হার্টের রোগী, তাদের প্রত্যেকের অক্সিজেন লাগে, এইসব এইরকম বেডে ট্রিটমেন্ট নিতে তার প্রতিদিন 20-25,000 টাকা খরচ করতে হয়। আজকে আমি সেটা দিয়েছি যে আমার সাধারণ গরিব মানুষ, আমার কুমিল্লার মানুষ বিনামূল্যে বিনা পয়সায় সেই ট্রিটমেন্টটা পাবে। কুমিল্লাবাসীর প্রতি এটা আহ্বানটা কি থাকবে? কুমিল্লাবাসীর প্রতি আহ্বানটা কি থাকবে করোনা? কুমিল্লাবাসীর কাছে আমার একটা আহ্বান থাকবে যে করোনা আসার পর থেকে আমি করোনার জন্য কুমিল্লা ছাড়ি নাই। এখানে যাতে কুমিল্লার মানুষ করোনাতে এফেক্টেড কম হয়, তারা সুস্থভাবে ট্রিটমেন্ট করতে পারে, যাতে যাতে তারা ভালোভাবে থাকতে পারে। শুধু ট্রিটমেন্ট না, ট্রিটমেন্টের পরে আমি ডাক্তারদের সাহেবদের সাথে বসছি, প্রশাসনের সাথে আমি বসি নিয়মিত যখনই দরকার পড়ে। ট্রিটমেন্ট করার পর ডাক্তারদেরকে কোয়ারেন্টাইনে যেতে হয় এবং কুমিল্লাতে এমন কোনো কোয়ারেন্টাইনের ভালো জায়গা নেই, যে ভালো একটা জায়গা লাগে তো সেই জায়গাটাও তাদের নাই। আমি পরবর্তী পর্যায়ে আমার মহানগর আওয়ামী লীগ, আপনারা জানেন আমি অনেক অনেক সুন্দর করে মহানগর আওয়ামী লীগ তৈরি করেছিলাম, আমার অনেক সাথ ছিল যে আমাদের প্রিয় নেত্রী জাতির জন্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এই মহানগর আওয়ামী লীগের শুভ উদ্বোধন ঘোষণা করবেন, কিন্তু এর মধ্যে দেশের এই প্যান্ডামিক সিচুয়েশনের কারণে আমরা সেই সমস্ত কর্মসূচি বাদ দিই। আমি জাতির জনক বঙ্গবন্ধুর কর্মী হিসাবে আমি আমাদের মহানগর আওয়ামী লীগ অফিসটাকে কোয়ারেন্টাইন হাউস হিসাবে তাদেরকে দিয়ে দিয়েছি। এই মহানগর আওয়ামী লীগের 3টা ফ্লোর এখন ডাক্তার সাহেবরা থাকেন, সেখানে প্রায় 17টা রুম আছে, একদম টোটাল রুমের মধ্যে এসি করা আছে, বেড দেওয়া আছে। আমি তাদের ডাক্তাররা যদি বোর ফিল না করে সেজন্য সেখানে একটা ভিলিয়েট বোর্ড আছে, সেখানে আমি একটা 54-inch টিভি লাগিয়ে দিয়েছি যাতে তারা সময় ভালোভাবে কাটতে পারে। আমি পরবর্তী পর্যায়ে আবার শুনলাম আমাকে হঠাৎ করে পানি উন্নয়ন বোর্ডের একজন ইঞ্জিনিয়ার সাহেব টেলিফোন করে জানালেন
স্যার আমাদের তো একটাই মাত্র গেস্ট হাউস আপনি তো জানেন ধাউতলার আমাদের অফিসটা আমরা ভেঙে দিয়েছি আমাদের সেখানে তোমার ইঞ্জিনিয়ারের বাসা ছিল আমরা তো সেই বাসায় আমি তো থাকতে পারেন উনি উনি একটা রুমে থাকে আমি একটা রুমে থেকে এখানে কাজ করি এখন চারজন নার্স এখানে পাঠাতে চাই ওনারা আমি জিজ্ঞেস করলাম আপনাদের রুম কটা তো আমাদের সব মিলে রুম হচ্ছে তিনটা একটা ভিভি রুম আর বাকি দুটো রুম আমাদের নার্স যদি পাঠায় তাহলে ওনারাও থাকতে পারবেন আর আমাদের একটা রেসিডেন্সিয়াল এরিয়া তারা ভয় পাচ্ছিল এই গেস্ট হাউসটার মধ্যে নার্স রাখলে যদি তার যেহেতু তারা করোনা রোগীর ট্রিটমেন্ট করে তাদের কোনো সমস্যা হয়নি আমি সাথে সাথে মুজিবুর রহমানের সাথে টেলিফোন করলাম আমাদের 500 বেড হসপিটাল ডাইরেক্টরকে বললাম যে তোমার কতজন নার্স থাকে আমি আমাদের আরেকটা ফ্লোর মহানগর আওয়ামী লীগের যেটা অফিস অফিস যে রুমটা যে ফ্লোরটা আমরা অফিস হিসাবে ব্যবহার করবো সেই ফ্লোরটাকে আমরা দিয়ে দিয়েছি নার্সদের জন্য সেখানেও নার্সরা গতকালকে 10 জন নার্স সেখানে ছিল পরশু দিন 10 জন নার্স সেখানে উঠেছে আমরা খুব ত্বরিত আমি আমাদের আমাদের অফিস তো পুরো রেডি ছিল না আমি এই এই রেডি করার জন্য প্রত্যেক রুমে ফ্যান কিনে দিতে হয়েছে তারপরে উপরে গেস্ট হাউস যেটা আমরা তৈরি করেছি সেগুলো পর্দা টর্দা আমরা রেডি করে লাগিয়ে দিয়েছি নার্সদের জন্য যে ফ্লোরটা ছেড়ে দিয়েছি সেখানেও আমরা অনেকগুলো ফ্যান কিনে দিয়েছি কালকে শুনলাম যে নার্সদের জন্য আমাকে জানালো নার্সরা খুব বোরিং ফিল করে অনেকক্ষণ যাবৎ একটা রুমে থাকতে হবে আমি সেখানে একটা টিভি লাগিয়ে দিয়েছি যাতে তারা তারপর না ফিল করে আসলে ট্রিটমেন্ট এবং কুমিল্লার মানুষের সুস্থতার জন্য করোনার জন্য যা যা দরকার আমি তাই করার চেষ্টা করেছি আপনি জানেন ইতিমধ্যে প্রথম লকডাউন যখন আমরা করেছিলাম সারা কুমিল্লাতে আমি ক্যাটাগরিক্যালি প্রায় 20,000 প্যাকেট খাবার আমি সংগ্রহ করার চেষ্টা করেছি এখনও যে আমাদের 4টা এরিয়াতে লকডাউন এরিয়াতে 4টা লকডাউন এরিয়াতে কোথাও 500 কোথাও 400 গতকাল তো আমি 12 নম্বর ওয়ার্ডে 400 প্যাকেট খাবারের ব্যবস্থা গ্রহণ করেছি আমি এখান থেকে আমার কাছে খাবার দিয়েছি তারা সেগুলো প্যাকেট টিকিট করে আজকে তারা দিয়ে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেবে আমরা চেষ্টা করতেছি কুমিল্লার মানুষের কাছে একটাই আমাদের অনুরোধ আপনারা বিনা কারণে ঘর থেকে বের হবেন বিনা কারণে ঘর থেকে বের হবেন না ঘরে লোক নিয়ে যাবেন না আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই বোন মা বাপ সবাই যেন সুস্থ থাকে আপনার জন্য যেন কেউ অসুস্থ না হয়ে যায় আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে যত বিনা কারণে যত কম বের হবেন আমি আমি মাঝে মাঝে বের হই আমি দুই একটা নিয়ে গেলে মনে হয় যে কুমিল্লাতে আসলে করোনার কোনো প্রভাবই নেই আমি একদিন বিকালবেলা বের হলাম যে নদীর ওই পাড়টা এই পাড়ের উপরে কি অবস্থা নদীর পাড়ে যেয়ে দেখলাম কারো কাছে একটা মাস্ক নেই কারো কাছে গল্প করতেছে একসাথে একজন পিঠে একদিন বসে তো আমার মনে হয় যে এইভাবে তো আসলে কন্ট্রোল করা যাবে না সকলের সহযোগিতা চাই আমাদের আপনাদের সাংবাদিকরা তো যে কোনো সময় অসুস্থ হয়ে যাবেন এইভাবে আমরা যেভাবে চলে না এটাও তো ঠিক না আরও সেফ ডিস্টেন্সে থাকতে হবে আরও সেফ ডিস্টেন্স তো আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।